আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার পাশে যে মা বসে আছেন উনি দীর্ঘদিন যাবত প্রায় গত 5 বছর যাবত উনি ওনার অস্টিওআর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথা এবং পিএলআইডি জনিত ওনার লাম্বারের ব্যথা নিয়ে ভুগেছেন আগে অনেক কাজ করতে পারতেন সংসারের পুরো সংসারকে নিজের হাতে উনি সাজাতেন নিজের হাতে গুছিয়ে রাখতেন বাট যখন থেকে ওনার এই প্রবলেমটা শুরু হলো কোনো কারণ ছাড়াই উনি নিজেও জানেন না আসলে কিভাবে এই প্রবলেমটা শুরু হয়েছিল বাট যখন থেকে প্রবলেমটা শুরু হয় স্বাভাবিক যে কাজগুলো স্বাভাবিক কাজগুলো করা একটা সময় ওনার বন্ধ হয়ে গেল উঠা বসা নামাজ পড়া কোনো কাজ আর ঠিকমতো করতে পারছিলেন না একটা সময় এবং এটার জন্য উনি অনেক জায়গায় অনেক ডক্টর দেখিয়েছেন অনেক চিকিৎসাও করেছেন বাট ভালো কোনো রেজাল্ট পাননি বাট একটা সময় যখন উনি এই ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন স্যারের কাছে চলে আসেন এবং আসার পরে মাত্র 20টা সেশনে আলহামদুলিল্লাহ এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এখন হাঁটু ভাঁজ করে বসতে পারেন নামাজ পড়তে পারেন সংসারে কাজকর্ম করতে পারেন হাঁটাচলা করতে পারেন অনেক কিছুই যে কাজগুলো আগে উনি করতে পারতেন না সেই কাজগুলো এখন করতে পারেন আসুন দর্শক আমার এই মায়ের মুখে একটু শুনি কি হয়েছিল এবং কেমন আছেন আজকে উনি আসসালামু আলাইকুম মা কেমন আছেন আজকে ভালো মা আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কাছে আপনার কিছু সমস্যা নিয়ে এসেছিলেন এই সমস্যাগুলো যদি আমাদেরকে একটু সংক্ষেপে একটু বলতে যে কি কি সমস্যা মানে আমার সমাধান হয়েছে আচ্ছা কি কি সমস্যা ছিল যদি একটু সমস্যা আমার হাঁটুর যে সমস্যা বেশি হাঁটুতে ব্যথা ছিল আর পাশাপাশি আপনার কোমরেও ব্যথা ছিল কোমরে হাঁটু হয়ে গেছে আচ্ছা গত 5 বছর থেকে আপনার এই সমস্যাটা প্রথম দেখা দেয় হ্যাঁ প্রথম দেখা দেয় আমার হাঁটু আচ্ছা হাঁটুর পরে হলো মাজা মাজার পরে আমার যে হাঁটু আবার 2 মাস ধরে ব্যথা 2 মাস ধরে অনেক কষ্ট করলাম পরে হঠাৎ মনে হইলো যে আরে ফাইল দেখি ডাক্তারের কাছে আসলাম আচ্ছা মাঝখানে যখন প্রথম আপনার হাঁটু ব্যথা শুরু হলো প্রচন্ড রকম হাঁটু ব্যথা আপনি উঠতে পারছেন না বসতে পারছেন না নামাজ পড়তে পারছেন না বসে রান্না বান্না করা বা সংসারে কাজ করার জন্য যে মাটিতে বসতে বা হাঁটা চলা করা এক পাশ থেকে আরেক পাশে যাওয়া আপনার কিছুটা কষ্টকর হয়ে গিয়েছে অনেক কষ্ট হয়েছে এবং অনেক কাজ যা করছি মোরা আমি দেবো এ করছি আর ছেলের বউরা ওই কথা দেয় নাই যে আপনি অসুবিধা আপনি করেন না তাহলে করি নাই অনেক করি না অনেক ছেলের বউরই করে মানে ছেলে বউরা করলে কি আমার নিচের হতে কত কাজ গোসলকরণ লাগে পাঁচ দলা গোসলকরণ লাগে নামাজ স্মরণ লাগে আবার আমার শাশুড়ি 110 বছর বয়স এখন তো আছে অন্ধ আলহামদুলিল্লাহ অন্ধ এই শাশুড়ি খেজমত করি আর কি আলহামদুলিল্লাহ তো এই হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে আপনি ডক্টরও দেখিয়েছেন ট্রিটমেন্টও নিয়েছিলেন এর আগে কিন্তু আপনি কোনো ফলাফল পাননি না না আচ্ছা আপনারা এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিকুল প্রধান ওনার বিষয়ে কিভাবে জানতে পারেন আপনারা ওনার সাথে জানলাম আমার ভাই সঙ্গে আধা বড় থাকতো ডাক্তার আচ্ছা আল্লাহ আমার ভাইয়ের হাত ব্যথা আছে আমার ভাই 20 দিন ভর্তি আছে ও জিতাকার পরে আল্লাহ ভালো হয়েছে পরে আমার শুনলো যে হাঁটু ব্যথা আপনি কয়েকটা সেশন নেন কয়েকটা থেরাপি ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং সেই কথা অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন লাড়ি দিয়ে আসতাম এতদিন লাড়ি দিয়ে আসতাম আমরা জানি আপনি অনেক দূর থেকে আসেন যদিও মোহাম্মদপুর কিন্তু তারপর আপনি অনেক ভিতরে অনেক গ্রাম থেকে আপনি আসেন তো এত দূর জার্নি করা তারপর আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন এবং নেওয়ার পরে এখন দেখছেন যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন ভালো আছেন একটা সময় আপনি আমাদের এখানে লাঠিতে ভর করে আসতেন এখন আপনার লাঠি দরকার হচ্ছে আলহামদুলিল্লাহ এবং বাসায় যে আপনি আপনার কাজগুলো করছেন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছেন বা স্বাভাবিক নিজের যে কাজগুলো করছেন সেগুলো করতে কি এখন আর আগের মতো প্রবলেম আছে মনে করেন না হ্যাঁ আমি কিছু কাজ করি না এই যে আজকে দুই দিন ধরে যখন এরকম তো এরকম যাই আর এতদিন শুধু ভাও ডাক্তার ঢুকে যে ভাও ওষুধ রাখবে ভাও ওষুধ রাখছে কিছু কাজ কর্ম করি না আচ্ছা তারপরে নিজের কাজ তো কিছু থাকে বাথরুমে যাই বাথরুমে যেতে হয় আমার এই টয়লেটের দরজার মধ্যে নিয়ে খাট বিছিয়ে দিছে এক কদম দুই কদম গেলে আমি টয়লেটে যাইতে পারি দরজার মধ্যে খাট বিছিয়ে দিছে আমি এরকম তো এরকম যাইতে পারি না আর এখন জিনিসটা মনে আর একটু সহজ হয়ে গেছে আপনার জন্য তো এখন কি মনে হচ্ছে যে এই যে সুস্থ হয়ে ব্যথা মুক্ত হয়ে দীর্ঘদিন পরে কেমন লাগছে আপনার কাছে ভালো লাগে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC Hospital Limited, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।